এখন আমি এক কাজ করি, সর্বপ্রথম থেকে একদম দেখাই এগুলো, একটা থাকুক, এটা কাটটা থাকুক। দেখেন প্রথম আপনারা কি করবেন, একটা ব্যাকগ্রাউন্ড নেবেন আপনারা। সর্বপ্রথম আপনারা ওপেনে যাবেন, একদম সর্বপ্রথম ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পরে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। আপনারা গুগলে যাবেন, গুগলে যায় বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আপনারা খুঁজে বের করবেন। লিখবেন ব্যাকগ্রাউন্ডে, লিখবেন যে ব্যাকগ্রাউন্ড ফর মোকআপ। কথা কি বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড ফর মোকআপ। আচ্ছা, লেখার পরে মনে করেন একটা মোকআপ আপনি নামাইলেন, আমি সেখান থেকে যে নামাইছি, নামানোর পর একটা ওপেন করব। এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি কাজ করব। তাহলে এখন এইটার উপরে আমি যেহেতু মোকআপটা বানাবো, এটা প্রথমে নেওয়ার পরে কোনো কাজ নেই আমার। এটার উপরে নেওয়ার পর পরই আমার প্রথম কাজ থাকবে, ফাইলে যাব, নিউ ফাইল থেকে, নিউ নিউ থেকে একটা কাস্টম আমি এখানে আমি করে রাখছি, যেহেতু কাজ করছিলাম এই জন্য। আপনারা কি করবেন, এইখানে ওয়াইড দিবেন 3.2, হাইট দিবেন 2, রেজুলেশন 300, ইঞ্চিতে রূপান্তর করে নেবেন অবশ্যই, ইঞ্চিতে করে 3.2। এটা তো সবাই কার্ডের মাপ, সবাই তো জানেন তাই না? বিজনেস কার্ড। এবং 3.25 না ভাই, বাট 315 না, 3.25 মানে অরিজিনাল, আর ইয়া বিলিট সহ তো 3.75 না। আচ্ছা, এটা এই 3.2 দিলে হয়ে যাবে, 3.5 চাইছেন না? দেন 3.5, ওকে, 3.5/2, এই তো, ওকে, 3.5/2। আর এটা পোর্ট্রেট থেকে নিয়ে যাচ্ছেন ল্যান্ডস্কেপে, পোর্ট্রেট ল্যান্ডস্কেপে নিব, রেজুলেশন 300 দিব, আর এগুলো ধরা দরকার নাই। দিয়ে আমি ক্রিয়েট, নতুন একটা আমার ব্যাকগ্রাউন্ড চলে আসছে তাই না? এই ব্যাকগ্রাউন্ড আসার পরে আমি সরাসরি চলে যাব ওর লেয়ারে। লেয়ার থেকে রাইট বাটন ক্লিক করব, করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ক্লিক করলাম, একটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এবং দেখেন ওকে আমি নাড়াচাড়া করতে পারতেছি, দেখছেন? ওকে যখন আমি নাড়াচাড়া করতে পারতেছি, ওকে আমি ধরে টানে ধরে নিয়ে যাব আমার সেই ব্যাকগ্রাউন্ডে, যে ব্যাকগ্রাউন্ডটা আমি কাজ করব তাই না? ব্যাকগ্রাউন্ডে নেওয়ার পর দেখা যাচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডটা অনেক ছোট, এই জন্য এরকম মনে হচ্ছে। পরে আমি কি করব, আমি কার্ডের মাপে নিয়ে আসি। তাহলে রিসাইজ করার জন্য কি করব আমরা, কন্ট্রোল টি, যেহেতু ফটোশপ। আচ্ছা, অল্টা ধরি, ছোট করলাম, আমি আর একটু ছোট করে নেই, এতো আমি কার্ডের ডিজাইন করব। ওকে আমি ঘুরাই দিই একটু, আমি আর একটু ছোট করি, এটা হলো আপনাদের ডিসপ্লে অনুযায়ী, বুঝতে পারছেন? আপনারা যে স্ক্রিনটা নেবেন এটার অনুযায়ী আপনারা নেবেন। ওকে আমি একটু ছোট করে দিলাম, ছোট করে দেওয়ার পরে টিক চিহ্ন দিয়ে দিই। তারপরে এরপর আমি কি করি, কন্ট্রোল টি দিয়ে আবার এখানে আপনারা দুটো কাজ করতে পারেন। সেটা হলো একটা কন্ট্রোল চেপে ধরে কাজ করতে পারেন, একটু ঘুরে দেওয়ার, যে আমি আমার এটা বোর্ডের সাথে যেন বসে, অর্থাৎ মনে হচ্ছে যেন বোর্ডের সাথে যেন আমি বসাই দিচ্ছি, কন্ট্রোল চেপে ধরে এটা, এবং বেশি ইয়ে করবেন না। অথবা রাইট বাটন ক্লিক করে এখানে আপনারা হ্যাঁ ডিস্টর্ব করতে পারেন, বুঝতে পারছেন? একই কাজ ডিস্টর্ব করলে এটা একই কাজ হবে। দিয়ে দিলাম, ওকে। এখন এটাকে কিন্তু আমার মোটামুটি রিয়েল মনে হচ্ছে তাই না, যেটা বসে রয়েছে এটার উপরে তাই না? শ্যাডো দিলে আরো রিয়েল হবে নাকি? শ্যাডো দিলে তো রিয়েল বেশি হবে, রিয়েল। আচ্ছা, শ্যাডো দিলে শ্যাডো দেই, এই লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করি, যেটা স্মার্ট অবজেক্ট করছি। ক্লিক করার পরে ওকে আমি নিয়ে যাব ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন থেকে দেওয়ার পরে আমার যে লেয়ার স্টাইল চলে আসছে এখান থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো আমার এটা দেওয়া ছিল, এজন্য কিন্তু একটা ভাব চলে আসছে তাই না? ড্রপ শ্যাডোটা মাল্টিপ্লাই থেকে একটু আমরা যদি কমায় দেই, যে না এটা বেশি হয়ে গেছে,
এটার ছায়াটা একটু কম পড়বে। হ্যাঁ আমরা এভাবে দিয়ে দিব। ডিস্টেন্সটা একটু যদি কমাইতে চাই, ডিস্টেন্সটা কমাই দিতে পারি, সাইজটা একটু বাড়াই দিতে চাইলে সাইজটা একটু বাড়াই দিতে পারি, বা যদি কমাই দিতে চাই কমাই দিতে পারি, এরকম। ঠিক আছে, ওকে দিলাম। দেওয়ার পরে ওকে নিলাম। এখন আমি কি করব, এটার কাজ আমার শেষ, এটা কাজ এই পর্যন্তই আমার শেষ। আমি যেটা আমি করছিলাম এটা আমি কেটে দিব, কেটে দিব যেটা আমি নতুন লেয়ার নিছিলাম। এখন আমার যেহেতু একটা কাজ শেষ, আমি আবার একটা নতুন একটা লেয়ার নিব। ফাইল নিউ 3.52 এই মতো যেহেতু নিছিলাম, আমার এটা রয়ে গেছে, এইটা আবার একটা ক্রিয়েট করি। নতুন করে ক্রিয়েট করার পরে আমি আগের মতো আগের কাজ করি, আবার রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট হয়ে গেছে, ক্লিক করে ধরে ওরে আমি নিয়ে যাই আমার ফাইলের উপরে। এবার ওকে আমি সেই একই কাজ করব, কন্ট্রোল টি অল্টা চেপে ধরে ছোট করব, এবং আমি চেষ্টা করব এটার মতো করেই রাখতে, কারণ কার্ডের যেহেতু এপি টু পিট করবো আমি, তাই না? আমি চেষ্টা করব এই দুটো সমান রাখার জন্য। আচ্ছা, ঠিক চিহ্ন দিয়ে দেই, ওর পিছনে একটা লেয়ার নিয়ে আসি। এখন ওর পিছনে যদি লেয়ার স্টাইল আনতে চাই, আমি আগের মতো ব্ল্যান্ডিং অপশনও দিতে পারি, বা এই লেয়ার থেকে এই লেয়ার কপি লেয়ার স্টাইল করতে পারি। বুঝতে পারছেন, আগে যে লেয়ারটা নিয়েছিলাম আমি, কপি, এই যে কপি লেয়ার স্টাইল, আর এই লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে আমি এখানে পেস্ট লেয়ার স্টাইল। তাহলে আমি এখানে যা লেয়ার নিছিলাম এবং যা যা করছিলাম সব এখানে দেখেন, এখানে অলরেডি চলে আসছে শ্যাডো, তাই না? আমার জন্য নতুন করে শ্যাডো তৈরি করা লাগে নাই। সবাই কি বুঝতে পারছেন? নতুন নতুন লেয়ারটাকে কপি লেয়ার করব, তারপরে ওইটাকে লেয়ার স্টাইলে পেস্ট করব নাকি? না, আগে যেটা লেয়ার স্টাইল করছিলাম আমি, আগেরটাকে লেয়ার 1 রে, ওটা কপি, ওটাকে রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল, কপি লেয়ার স্টাইল করে আমি যে উপরে যেটা আনছি লেয়ার 2, এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এটার উপর পেস্ট লেয়ার স্টাইল করে দিব। ওই স্টাইলটা এখানে চলে আসলো। হ্যাঁ, ওই স্টাইলটাই, যে হুবহু ইফেক্ট ড্রপ শ্যাডো, ইফেক্ট ড্রপ শ্যাডো, দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, তাহলে এটা চলে আসলো, এটাকেও আমি কাজ করি, কন্ট্রোল টি দিয়ে কাজ করি। যেহেতু বড় হয়ে যাচ্ছে, অল্টা চেপে ছোট করে নিচ্ছি, চেষ্টা করব আমি এটা সাইজে রাখতে। এই জন্য কন্ট্রোল চেপে ধরি, কন্ট্রোল চেপে ধরে ওর মতো সাইজ করে দেই, কন্ট্রোল চেপে ধরে আমি আমার মতো করে টানতেছি, এতে করে ওর জায়গা মতো বসে থাকবে। আমি হুবহু এটার মতো করারই চেষ্টা করতেছি। টিক চিহ্ন দিয়ে দিই, ওরে ধরে আমি নামায় দিই। যেহেতু এর সামনের পার্ট একটু বড় থাকলে ভালো দেখা যাবে মনে হয়। ভাই প্রথমে যেটা করলেন যে কাটটা তৈরি করলেন, হ্যাঁ ওই কাটটাকে কপি করে এটার উপর বসাই দিলে হতো না নাকি? না, হবে না, এভাবে হবে না, আলাদা নিতে হবে, বুঝছেন? ওইভাবে নিলে আপনার কাজ করবে না। আচ্ছা আচ্ছা, আলাদা নিতে হবে, তাহলে আমরা আইডি মানে বিজনেস কার্ডটা ওখানে সেট করতে পারি। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা দুটো আলাদা আলাদা লেয়ার নিতে হবে আপনাকে, দুটো আলাদা আলাদা কাজ। এখন আমি কি করতে পারি, লেয়ার 2 টাকে আমি রিনেম করে দিতে পারি, তাই না? লেয়ার 2 টাকে রিনেম করার জন্য রিনেম কই, আমি কি ভুলে গেছি এগুলোর কাজ? ওইখানে ডাবল ক্লিক করলেই হয় মনে হয়। সেটা তো হয়, কিন্তু রিনেম কই, এমন কাজ ভুলে গেছি, তিনদিনে কাজ করি না তো। জয় বাংলা। হ্যাঁ, একলে বেটার মারবে, ঠিক আছে? আসেন, ফন্ট এখানে কি ফন্ট সাইড,
ফ্রন্ট সাইড এটা কি ব্যাক বা ফ্রন্ট পার্ট দিয়ে দিই ফ্রন্ট পার্ট এটা দিয়ে দিই ব্যাক পার্ট আরে ব্যাক পার্ট এবার কি বুঝতে পারছেন আমি যদি ব্যাক পার্টটা বন্ধ করি ব্যাক পার্ট চলে গেছে ফ্রন্ট পার্টটা বন্ধ করি ফ্রন্ট পার্ট চলে গেছে এখন আমি দেখতে চাচ্ছি যে আমার এই যে কাজটা আমি করলাম এটা আসলে আমার কাজ করতেছি কিনা এটা এটা আগের যেটা করছিলাম আমি কেটে দিলাম আমি দেখতে চাচ্ছি যে আমার স্মার্ট অবজেক্ট কাজ করতেছি না বা মকআপ কাজ করতেছে কিনা ওকে আমি ভিজিটিং কার্ড নেই তাহলে একটা ভিজিটিং কার্ড আপনারা তৈরি করে নেবেন অবশ্যই সেটা ইলাস্ট্রেটরে করবেন এগুলো আমার প্রথম দিকের কাজ আমি যখন কাজ শিখতেছিলাম এগুলো সেই সময়ের দিকের কাজ আচ্ছা মনে করেন কার্ডের এইটাকে এটাকে কি করবেন আপনারা সিলেক্ট করবেন যে প্রেশার নেবেন এটাকে সিলেক্ট করবেন পুরোটাকে ধরে সিলেক্ট করবেন পুরোটাকে ধরে সিলেক্ট করার পরে আচ্ছা শিফট কন্ট্রোল শিফট কন্ট্রোল চেপে ধরে সি শিফট কন্ট্রোল চেপে ধরে সি এতে আপনার পুরোটা আপনি যত কাজ করছেন সব সিলে ইয়া হয়ে যাবে কপি হয়ে যাবে অথবা সিলেক্ট অ্যান্ড মার্কস এটা কি না এটা না ইকুয়াল পাথ আমি তো এখান থেকে সিলেক্ট করে আবার ভুলে গেছি আরে দু যা হবে আমি শর্টকাট করতে তো এখান থেকে ভুলে গেছি এই ইয়াতে শিফট কন্ট্রোল সি আসেন আমরা যে কাজটা করতেছিলাম এটা কোন পাশ এটা লাগা ফ্রন্ট সাইড তাহলে ফ্রন্ট সাইডটাকে ডবল ক্লিক করি কাজ করতেছে কিনা দেখা যাক আমি এটা ডবল ক্লিক করলে এরকম একটা ফাইল ওপেন হয়ে গেছে পাশে এর মধ্যে কন্ট্রোল ভি দেই চলে আসছে চলে আসার পরে রিসাইজ করি এটারে কন্ট্রোল টি যে কাজটা করছিলাম কাজটা দেখানোর জন্য রিসাইজ করে নিই একটু টেনে টেনে নেই টিক চিহ্ন দিয়ে দিই দেওয়ার পরে এখান থেকে একটু বের হয়ে যাচ্ছে দেখা যায় শিফট ধরে একটু নিচে নিয়ে আসি ওকে এবার এটাকে সেভ করে দিই কন্ট্রোল এস সেভ করে দিই সেভ যদি হয়ে যায় এবার আমি দেখি আসলে কাজ করতেছে কিনা আমার কিন্তু কাজ করতেছে তাই না স্মার্ট অবজেক্ট আমার কাজ করতেছে আচ্ছা দেখা যাক তাহলে আমার ব্যাক পার্ট দেখা যাক এটা কাটে দিলাম ব্যাক পার্টে ব্যাক পার্ট ওপেন করি ডবল ক্লিক করে ভিজিটিং কার্ডে যাই কার্ডে যাওয়ার পরে এটা বন্ধ করে দিই এইটা ওপেন করি দেখেন সিলেকশন কিন্তু রয়ে গেছে আমার সিলেকশন থাকা অবস্থায় শিফট কন্ট্রোল সি শিফট কন্ট্রোল সি দেওয়ার পরে আমি ডবল ক্লিক করে যে ওপেন করছিলাম এটার মধ্যে নিয়ে কন্ট্রোল ভি পেস্ট করলাম কন্ট্রোল টি ফর রিসাইজ শিফট ধরে নিয়েন শিফট ধরে নিয়ে রিসাইজ করলে আপনার জন্য সুবিধা হবে শিফট এবার টিচার ওটা দিয়ে দিলাম ওকে তাহলে কন্ট্রোল এস সেভ সেভ করার পরে আমি চলে যাচ্ছি আমার ডিজাইনে কি ভাই হইছে জি ভাই তার মানে মুখাপ আমরা এখন থেকে নিজেরা বানায় নিতে পারবো তাই না অবশ্যই ভাই শিওর ওকে আপনাদের কাজ হলো বিজনেস কার্ড সবাই তিনটা করে বিজনেস কার্ড তৈরি করবেন এবং কার্ডের যে কোনো একটা মোকআপ তৈরি করবেন সেই একটা মোকআপে তিনটা বিজনেস কার্ড মোকআপ করে রাখবেন অবশ্যই ভাই।